হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব এবং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আজকে কথা বলবো তো দেখো আমরা বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলতেছি এবং আমরা দেখতেছি যে অর্থনৈতিক ব্যবস্থাগুলো কেমন হয় আসলে এই অর্থনৈতিক ব্যবস্থাগুলো আলোচনা করতে হচ্ছে এই কারণেই আমাদের বা আমাদের পরীক্ষার জন্য প্রথমত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে সৃজনশীল প্রশ্নগুলো করা হয় এই জায়গাগুলো থেকে আর একটা কথা যে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত আছে সব দেশ কিন্তু একরকম পরিচালনা করেন না অর্থাৎ এক একটা রাষ্ট্রের এক এক ধরনের ভাবনা থাকে যে তারা তাদের অর্থনৈতিক কার্যক্রম কীভাবে পরিচালনা করবে বা রাষ্ট্রের উন্নয়ন কিভাবে সম্পাদন করবে এই যে চিন্তাভাবনা বা এই যে মানুষের যে আকাঙ্ক্ষা বা তাদের অর্থনৈতিক দিক থেকে উন্নত একটা পর্যায়ে চলে যাওয়ার চেষ্টা এর চেষ্টাগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চলে আসে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আজকে যে অর্থনৈতিক ব্যবস্থাটা নিয়ে আমরা আলোচনা করতেছি জাস্ট এটা কিন্তু ধর্মীয় একটা দিক নিয়ে কথা বলা হচ্ছে যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আমাদের ইসলামের যে মৌলিক নিয়ম কানুন বা নিয়ম নীতিগুলো রয়েছে সেই নিয়ম নীতি অনুসরণ করে যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করা হয় সেটাকে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা বলা হয় তাহলে এখানে যদি আমাদেরকে বলা হয় যে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা কি সেক্ষেত্রে আমরা লিখবো যে ইসলামের ইসলামের মৌলিক নিয়ম কানুন মেনে যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয় তাকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বলে অর্থনৈতিক ব্যবস্থা বলে তাহলে দেখো আমরা জাস্ট এই যে কথাটা জানলাম এটার মাধ্যমে কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা যে কেমন হতে যাচ্ছে সেটা সম্পর্কে কিন্তু একটা ধারণা লাভ করতে সক্ষম হবো আমরা এখানে বলাই হচ্ছে যে ইসলামের মৌলিক নিয়ম কানুন সময়ের কথা বলা হচ্ছে ইসলামের মৌলিক নিয়ম কানুন সম্পর্কে মেনে যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হচ্ছে তাকে বলা হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থা অর্থাৎ আমাদের কুরআন এবং হাদিসের নিয়ম মেনে আমরা যখন কোনো অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করে থাকি তখন আমরা সেটাকে বলে থাকি হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থা বিশেষ করে আমরা দেখে থাকি যে আমাদের সৌদি আরবের কথা যদি বলি তাহলে আমরা দেখব যে সেই দেশে ইসলামিক অর্থ ব্যবস্থা প্রচলিত রয়েছে বা পরিচালিত রয়েছে এছাড়া আরও মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশেও কিন্তু আমাদের এই ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাগুলো প্রচলিত রয়েছে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আরব দেশের বাইরেও বা মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে ইসলামিক অর্থ ব্যবস্থা বিভিন্ন দিকগুলোকে অনুসরণ করা হয় তবে সেটার পরিমাণ কম তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা মধ্যপ্রাচ্য দেশগুলো বা আরব বিশ্বের বিভিন্ন দেশগুলোতেই ইসলামিক অর্থ ব্যবস্থা পা পালনের ধরনটা আমরা দেখে থাকি এখন দেখো ইসলামিক ব্যবস্থার বৈশিষ্ট্য মানে প্রথমত আমরা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাটা কী সেটা জানলাম তাহলে এখান থেকে আমরা ধনতান্ত্রিক তারপরে হচ্ছে সমাজতান্ত্রিক এবং আমরা যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা পেলাম কেন মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে আমরা জেনেছি যে ধনতান্ত্রিক এবং আমাদের যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা রয়েছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা একটির নাম পুঁজিবাদী অর্থ আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তো ধনতান্ত্রিক বা পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা রয়েছে সেই অর্থ ব্যবস্থার সাথে কিন্তু আমাদের ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার কোনো ধরনের মিল আমরা পাবো না কেননা সেইখানে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক যে দুইটার কথাই বলি না কেন সেখানে সর্বাধিক মুনাফা অর্জনের ব্যবস্থা রয়েছে বিশেষ করে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাতে একজন উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করেন তার কিন্তু সর্বাধিক মুনাফা অর্জনের কিন্তু একটা রাইট রয়েছেন তিনি সর্বাধিক মুনাফা অর্জন করতে পারেন বাজারকে নিয়ন্ত্রণ করে জনগণকে নিয়ন্ত্রণ করে কিন্তু একটা পণ্য থেকে তিনি সর্বাধিক মুনাফা অর্জন করতে সক্ষম হচ্ছেন কিন্তু এই জায়গাটাতে ইসলামিক অর্থব্যবস্থা সেটা বলতেছে না আমরা জাস্ট বৈশিষ্ট্য অনুযায়ী নিয়ে আলোচনা করি প্রথমে বলতেছে ইসলাম ধর্মে বিশ্বাসী ইসলাম ধর্মে বিশ্বাসী তো দেখো আমরা এখানে যে সংজ্ঞাটা বললাম এখানে কিন্তু আমরা দেখলাম যে ইসলাম ধর্মকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে ইসলাম ধর্মের মূল নিয়ম নীতিগুলো এখানে নেওয়া হচ্ছে এবং ইসলাম ধর্মে বিশ্বাস অর্থাৎ ইসলামের যে সকল নিয়ম কানুনগুলো রয়েছে বা ইসলাম ধর্মে কোরআন এবং হাদিসে যে কথাগুলো বলা হয়েছে বা যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হচ্ছে আমাদের মানে পুরো ক্লাস জুড়ে এই কথাটুকুই কিন্তু আমাদের মানে এই কনসেপ্টটুকুই আমাদেরকে মাথায় রাখতে হবে কেননা তোমাদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে আমার সেই বিষয়টা সম্পর্কে মানে যে টপিকটা আমরা আলোচনা করতেছি বা যে টপিকটা করতেছি সেখানকার কী পয়েন্ট কোনটা সেটা প্রথমত আমাদেরকে বের করতে হবে আর আমরা যদি সেটা বের করতে পারি তাহলে সেখান থেকে দুই চার পাঁচ পৃষ্ঠা লেখা কিন্তু কোনো ব্যাপার হবে না কিন্তু আমরা যদি কী পয়েন্টটা বের করতে ভুল করে ফেলি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার করার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা আসবে আমরা অপ্রাসঙ্গিক কথা লিখে ফেলবো দেখা যাচ্ছে আমার প্রশ্নকর্তা আমাকে যে প্রশ্ন করেছে বা যে বিষয়ে প্রশ্ন করেছে আমি বুঝতে না পেরে অন্য কোনো বিষয় নিয়ে পৃষ্ঠা ভরে লিখে দিয়ে চলে আসবো সেখানে কিন্তু আমরা নম্বর পাবো না এই কারণে বলতেছি প্রত্যেকটা টপিক পড়ার আগে আমিও চেষ্টা করতেছি বা আমিও বলতেছি তোমাদেরকে যে যখন যে টপিক টপিকটা পড়তেছি সেই টপিকটার কি পয়েন্টটা মানে মূল কি কথাটা বলতেছে সেটা আমাদেরকে বের করে নিতে হবে তাহলেই আমরা অনেক সুন্দর করে লিখতে পারবো কারণ আমরা এখানে ইসলাম ধর্মে বিশ্বাসী কারণ এখানে আমাদের কুরআন এবং হাদিসে যা বলা রয়েছে যে নির্দেশনা দেওয়া রয়েছে অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে বা অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে সেটাই কিন্তু পালন করা হচ্ছে এবার দেখো সুদ ও আমানত মুক্ত আমরা লিখতে পারি সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা সুদ মুক্ত সুদমুক্ত আমানত অর্থাৎ আমাদের এই ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাতে সুদ মুক্তির কথা বলা হয়েছে অর্থাৎ সুদ গ্রহণকে হারাম বলা হয়েছে ইসলামের এই সুদ গ্রহণকে হারাম বলার কারণে আমাদের এই ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে সুদ গ্রহণ সুদকে মুক্ত করা হয়েছে সুদ গ্রহণ করা হবে না তবে কি জাস্ট একটু আমানত গ্রহণ আমানতের কথা বলা হয়েছে জাস্ট অর্থনৈতিক ব্যবস্থাকে অর্থনৈতিক কার্যক্রমকে পরিচালনা করার জন্য আমানত গ্রহণ করা হয়ে থাকে এই কারণে বলা হয়েছে যে সুদমুক্ত আমানত অর্থাৎ সুদ বাদ রেখে যে লভ্যাংশটুকু পাওয়া যায় সেটাই কিন্তু আমাদের ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার মূল লক্ষ্য এরপরে ও জাকাত ইসলামিক অর্থ ব্যবস্থা অনুসরণ করলে বা যে দেশগুলোতে ইসলামিক অর্থ ব্যবস্থা অনুসরণ করা রয়েছে সেই দেশগুলোতে জাকাত এবং ফিত্রা প্রত্যেকটা দেশে জাকাত ফিত্রা এগুলো বাধ্যতামূলক তবে সেইখান থেকে এই অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তারা এই জায়গাগুলো থেকে কোনোভাবে বের হয়ে আসতে পারেন না তাদের জাকাত বা ফিতরের সাথে সম্পৃক্ত হতে বা সেগুলো প্রদান করতেই হয় তো এই কারণে ইসলামিক অর্থ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জাকাত বা ফিতরা তো এই ক্ষেত্রে যে দিকগুলো আমরা দেখতেছি যে আমাদের ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা আমাদের ব্যতিক্রম হচ্ছে ধনতান্ত্রিক ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র এটার একটা ব্যতিক্রম দিক আমরা দেখতেছি ইসলামী ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ এই অংশটুকু মানে আমরা যে অংশটুকু আমাদের অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে সচরাচর দেখে থাকি এই অংশটুকুর সাথে আমাদের এই অংশটুকুর কোনোটা ধরনের কিছু মিল আমরা পাবো না এখানে জাস্ট একটাই ধারণা ইসলামিক ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ইসলামিক শরিয়া মাফিক যে কার্যক্রমগুলো পরিচালনা করা থাকে সেই কার্যক্রম যেটা পরিচালনা করা হচ্ছে আমাদের দেশের কথা যদি বলি আমাদের দেশে দেখবা যে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বলা থাকে যে ইসলামিক ভিত্তিক পরিচালিত বিশেষ করে আমাদের বাংলাদেশ ইসলামী ব্যাংক রয়েছে এক্সিম ব্যাংক রয়েছে এই সকল ব্যাংকগুলোতে লেখাই থাকে যে ইসলামিক ভিত্তিক পরিচালিত অর্থাৎ এই সকল ব্যাঙ্কগুলোর সকল কার্যক্রমী অন্যান্য ব্যাংকের মতো বা তারা বাণিজ্যিক আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে সেই কেন্দ্রীয় ব্যাংকের অনুসরণ করে তারা পরিচালিত হচ্ছে কিন্তু বেসিক জায়গাগুলোতে মূল মূল জায়গাগুলোতে তারা ইসলামিক সরিয়াভিত্তিক যে নিয়ম কানুনগুলো রয়েছে তারা সেই সরিয়াভিত্তিক কানুন অনুযায়ী তারা তাদের অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালনা করে থাকে তো এই হচ্ছে আমাদের ইসলামিক অর্থ ব্যবস্থা আমরা ইসলামিক অর্থ ব্যবস্থা সম্পর্কে জানলাম তিনটা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এবং আমাদের ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র অর্থব্যবস্থা থেকে ইসলামিক অর্থ ব্যবস্থার কী ধরনের পার্থক্য রয়েছে সেটা আমরা জানলাম তো বন্ধুরা আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমাদের এই অধ্যায়ের বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে